আবারও ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পাঁচগ্রাম থেকে শেরপুর যাওয়ার রাস্তা ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, দুজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার বাঘিরাপাড়া এলাকায়। সোদপুর থেকে আসার পথে বাঘিরাপাড়ার গড়ানিতে 10-চাকা গাড়ি ও এক বাইক চালককে ক্রসিং করার সময় লাদেনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সঙ্গে সঙ্গে চাঁদ মোহাম্মদ নামের লাদেন চালকের মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে খবর। স্থানীয় লোকজনের তৎপরতায় পাঁচগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় তিনজনকে। প্রাথমিক চিকিৎসা চলছে দুজনের, ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। নবগ্রাম থেকে আলাল শেখের রিপোর্ট, জেন টিভি। লাদেনের চাকা আসছিল সোদপুর থেকে, সোদপুর থেকে আসার পরে বাগড়াপাড়ার গড়িঙ্গাতে আর সামলাতে পারেনি, একটা গাড়ি সাইড দিতে লেগে নিজে নিজে অ্যাক্সিডেন্ট করে চাকা উঠে গেছে, আর গাড়ি সাইড দিতে লেগে ও আর ঝোঁক সামলাতে পারেনি, রেলিংয়ে উল্টে গিয়ে রেলিংয়ে মেরে দিয়েছে, কান সময় বাড়ি লেগে। কি গাড়ি ছিল? ওটা লরি ছিল, বড় লরি। ক চাকা? 10-চাকা। কি নাম যে মারা গিয়েছে? চাঁদবাবু শেখ। কত বয়স? বয়স আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পাঁচগ্রাম সর্বনগর। কোথা থেকে আসছিল? ওরা আসছিল সোদপুর থেকে। সোদপুর থেকে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? অ্যাক্সিডেন্ট হচ্ছে বাগড়াপাড়া কোয়ারিংগাতে নামতে লেগে। কি নাম আপনার? আমার নাম লালবাবু শেখ। কে হন? আমি ওর বড় ভাই। আপনার বাড়ি? আমার বাড়ি সর্বনগর, পাঁচগ্রাম সর্বনগর। কখন হয়েছিল অ্যাক্সিডেন্টটা? অ্যাক্সিডেন্ট এই পানি হওয়ার পরে, মোটামুটি ছটার দিকে। Active Gold with added mineral, active pure, active raho.